আপনি কি আলাপ সালাপ শুরু করছেন? হ্যাঁ নয় কিতা সাসা বাতিজা এটা সময় আছে হন আপনারা দিয়ে আমরা একজনের বাকি তিন চারজন করে ফেলে রয়েছেন আপনারা সাইডে আমি আরও দুই তিনজন লোক করুন লাগবো না তরবানি তার হ্যাঁ গেছে কাতে তো বেহা আলিয়ে কয় সাসারে আর সাইড আলাপ নাই গাতটা ফাতারে আহারে কু আর মুসলমান এই 317 আহারে কু বা কুবি হেতেন তো মাশাল্লাহ শৈল গোত্র কেন জেহেন দিয়া জেহেন দিয়ে দোফরে মুসলমানে না হুক না হেতেন দিকে হুক না না মোড়া মোড়া যেমনে কুব দা কোনো খানো না কোনো খানো গুস্তের ভিতরে পড়ে কচ্চ হয়ে যাবে বলে এই ফাতা ফাতা কুব কোনোটার ভাষা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার হাত নাই ওমা বুক হইয়া কোনো মতে গিয়ে মক্কা শরীফ পড়ছে ইন্দুরটা চিন্তা করে কোনো সময় সিংহর লোকে খেলতাম পারি না ঘুমাইছে যখন হলো একটা কুতকুতি দিয়ে মুসলমান যদি ওই সিংহের মতো লাভ দিয়ে আর মোর ভেঙে একবার উঠে বসতে পারে খোদার কসম ওই চামচিকারি দূরের জাতি কাফের আর বেদিন ঘুরতে পালাবে আর বের হওয়ার সাহস করবে না ঠিক কি না বলো ইএইচ টিভি 24 সত্য ও শান্তির পথে আহ্বান নবীজি সাইয়া রয়েছে আলির দিকে গাল দি ভাইয়া ভাইয়া ফানি ফরে ডাক দেখো আলি রে আব্বাই যেদিন মারা গেল আমি তো তখন দুনিয়াতে নাই আম্মাই যখন মারা যায় আমার 6 বছর বয়স দাদাই যখন মারা যায় আমার 9 বছর দাদাই মারা যাওয়ার পরে আমি খেজুর গাছের তলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে আছি আমি তো বুঝছি আমার আর তাহনের জায়গা নাই আমার ডাকতে উঠা নাই খাওয়ান না নাই তোর আব্বা আমার গিয়া কান্দ ধরছে ধরে সে মোহাম্মদ কান্দিস না তোর আব্বা নাই তোর দাদা নাই তোর মা নাই কী হয়েছে আমি তোর সাসা আবু তালে বাসি না আয় ঘর আয় ঘর নিয়ে সেটা শাশিরে কইছে শাশি শুনো এই তে তে আমার ভাতিজা তুমি তার শাশি তার নাম মোহাম্মদ তার আব্বাও নাই তার আম্মাও নাই আমার তো অনেকগুলো ছেলে মেয়ে এই ছেলেটারে তোমার কাছে আমানত রাখলাম ঘরে যখন রান্না হবে আগে মোহাম্মদ খাবে তারপরে আমার ছেলে মেয়ে খাবে সুবহানাল্লাহ বলবেন নবীজি কয় আলি রে ও আলি তোর আব্বাই আমারে এমনে আদর করছে শাশিয়ে নিজের জন্ম দেওয়া জি ফুতরে না খাওয়াইয়া আগে আমারে খাওয়াইছে আর যা তুই সুড়ো মানুষ তুই যদি যুদ্ধের ময়দানও যাস আর তে যদি তোরে দুইটা টুকরা কইরা লয় আমি কিয়ামতের ময়দানে আমার সাসার কাছে কেমনে মুখ দেহায়াম এর লাগিয়া না তোরে না করি আলিয়ে সিল্লান দেয়া কয় নবী গো আপনি শুধু অনুমতি দেন আর দোয়া করে দেন নবী আবার তা দাব দিয়া দাঁড়াইছে বুকটার লগে আলিরে মিশাইয়া ধরছে পিঠের ভিতরে থাপ্পড় দিয়ে কয় যা ফি আমানিল্লাহ আমানত দিছে কারা তো আল্লাহর তো আমানত দিলে থাহেনিও আলিয়ে মাড়ো গেছে আটতে আটতে নামছে হেতে ঘোড়ার ফিট আলিরে দেখে সেটাতে ফাল দিয়া নামছে নেমা গাই এই ছেলে কী নাম তোমার তা আমার নাম আলি তোমার আব্বার নাম কি আমার আব্বার নাম আবু তালেব কো তুমি তালেব ভাই সাহেবের ছেলে তোমার আব্বার সাথে আমার বড় বন্ধুত্ব ছিল আমরা একসাথে ঘোড়া দৌড় দিতাম কোনো দিন তোমার আব্বায় ফার্স্ট হইতো কোনো দিন আমি ফার্স্ট হইতাম তোমার আব্বা আমার খুব দুস্থ ছিল তোমার দাদায় তোমার আব্বারে আমারে খুব আদর করতো তো তুমি কে রেছো আলি কী কে রেছি মানে আপনারা তখন ডাকলে যুদ্ধ করতাম এসি তুমি বোধহয় আমার ভালো মতো নামটা মুনছ না বোধ হয় আমার সম্পর্কে বোধ হয় তোমার ধারণা নাই যাও তুমি চলে যাও চলে যাও এখানে তুমি আমার সাথে আমার ব্যাপারে জানো না তুমি কিছু আইয়া ফুললে আইয়া ফুসো যাও সুজাই দিক দিয়ে যাও হজরত আলী কয় আপনি এটি কী আলাপ শুরু করছেন এটি আমি না যুদ্ধ করতাম লাগে আপনি আমার ফিরাই দিতে আছেন কাউ তুমি হইলে আমার ভাতিজা আমার তোমার আব্বা হইলো আমার বন্ধু সুতরাং যুদ্ধের ময়দানে আমি তোমার রক্ত দিয়া ভাতিজার রক্ত দিয়া আমার হাত লাল করতে চাই না এবার আলিয়ে ডাক দেয়া কয় চাষা অবশ্যই আপনি আমার চাষা যেহেতু আব্বার বন্ধু তবে আপনি বোধ হয় জায়গাটা চিনছেন না এই জায়গাটার নাম বদরের প্রান্ত এখানে কেড়ায় চাষা কেড়ায় ভাতিজা এইটা আমরা হিসাব মিলাইতে পারছি না এখানে হিসাব হবে কে মুসলমান আর কে কাফের ঠিক কিনা বলো আপনি কি আলাপ সালাপ শুরু করছেন হ্যাঁ নয় কিতা সাসা ভাতিজা এটা সময় আছে হন আপনারা দিয়ে আমরা একজনের বাকি তিন চারজন করে ফেলে রয়েছেন আপনারা সাইডে আমি আরও দুই তিনজন লোক করুন লাগবো না আলাপ সালাপ করে সময় নষ্ট করতেছে না তাড়াতাড়ি করেন এবার মক্কার কাফেরটার মেজাজটা খুব গরম হয়েছে কয় ঠিক আছে অস্ত্র উঠাও আলিয়ে মুসকি হাসি দেয়া কয় আপনার সম্পর্কে যেমন আমি জানি না আপনিও বোধহয় মুসলমান সম্পর্কে জানেন না মুসলমান কখনো আগে আঘাত করে না কেউ যদি আঘাত করে তৈলে ফিরা ঠিক কিনা ক মুসলমান ধরে 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 না ধরলে মুসলমান
আমরা আগে ধরুন না বাড়াইত না, আপনি খুব দিবেন আমি ফাললে ফিরাম, এরপর হইব কুবা কুবি কুবা কুবি, ফরেরটা ফরে ফয়লারটা শুরু করার লাগবো আপনি, আমরা মুসলমান আগে কন্যা কন্যিক নাই, ঠিক কিনা কও? তবে কেউ যদি গোয়ান দিয়ে উফরে পড়ে আমরা কই শহরে নো, আমরা শহরে নোটাই তো সহ্য হয় না, ঠিক কিনা কও? শুরু করেন, হ্যাঁতে জিদ্দার ঠেলায় তরবারিরা বার করছে, জিলিক মাইরা উঠছে তরবারিরা, লাত মানাত ওজ্জার শপথ নিয়া, সে যখন তরবারিটা কুপ দিছে, আলিয়ে শরীরটা সরাইয়া ঢালরা সামনে দিছে, ঢালরা দুই টুকরা হইয়া তরবারিটা মাটির তলে গিয়া আলীর ওই কাফেরের আত্রা মাটির কাছে গেছে গা, এখন কিতে সুজা না বাঁকা? তাই যখন তরবারিটা হ্যাঁ গেছে গাতে তো মেহা আলিয়ে কয়ে সারে আর সাইরা লাভ নাই, তরবারিটা টান দিয়া আল্লাহ ভগবান কইয়া কুপ দিয়া ঘাটটা ফাতারে আহারে কুপ কুপ ডাল লগে তার শরীর এক গোল কল্লার এক গোল, মুসলমান সবাই তো সুহি দিয়া চাইয়া রয়েছে, যখন তে দুই টুকরো হইয়া গেছে গা কাফের যারা তারা শরীরে একটা বিজারা মাইরা উঠছে, শরীরে একটা কাপ দিয়ে উঠছে, মুসলমান কাল বইয়া থেকে লাভ কি নাইমালা, এই মুসলমান 313 জন দৌড়ান দিয়া ইয়া নাইমা, নবীজি আলির ইয়া টান দিয়া কুলো লইয়া লাইছে, কফালো সুমা দিয়া লাইছে, আর মুসলমান এই 313 জন আহারে কুবা কুবি, হেতেন তো মাসাল্লাহ শৈল গোত্র কেন, জেহেন দিয়া জেহেন দিয়ে দোফরে মুসলমানে না হুক না হেতেন দেখি হুক না না মোড়া মোড়া, যেমনি কুপ দেয় কোনোখানো না কোনোখানো গুস্তের ভিতরে পড়ে কচ্চর হইয়া গেল, সত্তরটারে কুবাইয়া দুই টুকরো করে লাইছে, বাহি সত্তরটারে টান দিয়ে ফিসমুড়া বান্ধে হটাই লাইছে, বাহি যেটি দৌড় দিছিল সব দিয়ে ফিসে দিয়ে দৌড়াইয়া এই ফাঁতা ফাঁতা কুপ, কোনোটার ফাঁসা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার হাত নাই, ওমা বকইয়া কোনো মতে গিয়ে মক্কা শরীফ পড়ছে, আমরা সেই মুসলমান, ঠিক কি রাখ? 313 জন মুসলমান প্রমাণ করে দিয়েছে 1000 কাফেরকে কিভাবে কচুকাটা করতে হয়, ঠিক কি না বলো? আজকে পুনে 200 কোটি মুসলমান আর 700 কোটি মানুষ, পুনে 200 কোটি মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে ওঠে খোদার কসম কাফেরেরা পালানোর জায়গা পাবে না, ঠিক কি না বলো? মুসলমান আজকে সবাই পড়ো মারহাবা, আজকে পুনে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয় আমার আরাকানের মুসলমানের রক্তে, আজকে ঝিলাম নদীর পানি আমার কাশ্মীরের মায়ের রক্তে রঞ্জিত হয় আমার দর্শিতা মা আর বোনের চিৎকারে, আজকে পৃথিবীর বাতাস ভারী হয়ে গেছে রক্তের সুদাগন্ধে, আজকে মুসলমান শ্বাস নিতে পারে না, কারণ হলো একটাই, ওই ইন্দুর এই সিংহ এই আপনার ঘুমাইতে আছে, ইন্দুরের গাতা রইল সিংহের কানে মাথার কাছে দিয়া, ইন্দুরটা চিন্তা করে কোনো সময় সিংহর লোকে খেলতাম পারি না, ঘুমাইছে যখন হলো একটা কুতকুতি দিয়ে, ইন্দুরটা গর্তের তে বাড়িয়া মাথাটা গর্তের দিকে দিয়া ল্যাঞ্জাড়া ফিসের দিকে দিয়া সিংহের কানের ভিতরে আসতে করে ঢুকে যাবে, লাড়া দিছে পরে সিংহের তো সুরসুরি উঠছে, সিংহ মাথা জাড়া দিয়া আবার ঘুমাই রয়েছে, ইন্দুরটা করছে কি আবার ঘরতে বাড়িয়া আবার এমনি কুতকুতি দিছে মাথার এমনি লাড়া দিয়া সিংহ আবার ঘুমাই দিছে, সিংহ তৃতীয়বারের সময় বুঝ যে আমার লগে কেড়ায় বুধ ঘুমো ফাইয়া মস্কারা করে, এবার তাইনে যখন খেয়াল করেন খেয়াল করেন তৃতীয়বারের সময় যখন সিংহ কানে দিয়ে গেল ল্যান জাড়া দিছে ল্যান জাড়া দেওয়ার লগে লগে, এরপরে সিংহরা যখন এমনি মাথাটা কুতকুতি উঠছে সিংহটা করছে কি তা পুরা মাথা লাড়া দেয় না চোখ খুলে এরকম আস্তে আস্তে চাইতে আছে কেড়া এটা সিংহ কথা কয় দাঁড়া সিংহটা চাইয়া দেখে যে ওই ইন্দুরটা গর্তটার ভিতরে এই দুহনের লেগে পজিশন রয়েছে আর ল্যান যারা দিয়া কুতকুতি দেয় সিংহটা করছে কি তা আটকা ফাল দিয়ে উইটটা বইছে সিংহ এখন সিংহ যখন উইটটা ফাল দিয়ে বইছে ইন্দুর কি বইয়া রয়েছে না গর্ত ঢুকা লাইছে, মুসলমান হলো সিংহের জাতি, তোমরা ঘুমাই রইছো দেখা কাফের বেদিন ইঁদুর আর শামসিকার জাতি, তোমরা কানের ভিতরে ল্যাঞ্জা দিয়া ঘুরান দেয় তোমরা কিন্তু সুরসুরি ফাইয়া আবার ঘুমাই দাও, মুসলমান যদি ওই সিংহের মতো লাভ দিয়ে আর মোর ভেঙে একবার উঠে বসতে পারে খোদার কসম ওই চামচিকার ইঁদুরের জাতি কাফের আর বেদিন ঘুরতে পালাবে আর বের হওয়ার সাহস করবে না, ঠিক কিনা বলো? আমরা বিশ্বাস করি
মুসলমান হচ্ছে সেই মুসলমান, আমরা সিংহের জাতি, 313 জন, 1000 জনকে কচুকাটা করার ক্ষমতা রাখি, আজকে 200 কোটি মুসলমান, ইচ্ছে করলেই ঘুরে বিশ্ব শাসন করতে পারে, তবে সিংহের মতো গর্জন দিয়ে উঠতে হবে। আমরা জানি ইসলামের পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়, এ পথ কাঁটা বিছানো, এ পথে চলতে গেলে টিটকারি আসবে, মস্কারা আসবে, জেল আসবে, জুলুম আসবে, মামলা হবে, হামলা হবে। মনে রাখবো, মুসলমান জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। মুসলমান যুবকেরা, হেলায় হেলায় আর সময় নষ্ট করার সময় নাই। গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সুতরাং আবার যদি সময় হয়, দেখা হবে কোনো এক ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আজকের আয়োজন আমাকে সার্থক করেছে, আমার সুন্দর করেছে, আমার জীবন। আমি আমি কি বলছি যাওয়ার জন্য কাউরে? সবাই মিলে আমরা দোয়া করবো দিনের বেলা, এভাবে জনসমুদ্র, এইরকম মাহফিল আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে।